আমার ফিলিংস কেমন বলো? 80 বছরের বয়স্ক মহিলাকে টাকার জন্য বিয়ে করলো। আচ্ছা মামুন ভাই আপনার কি হয়? আমি ওনার একটা বড় ফ্যান, অনেক বড় ফ্যান। আমার কেন এমন একটা ফ্যান হয় না রে? আমি তো বেশি কিছু চাই না, শুধুমাত্র একটা আইফোন 13 প্রো ম্যাক্স দিলে রাজি হয়ে যাইতাম। মাশাআল্লাহ ভাবি তো দেখি মেলা সুন্দরী। এখন একদল লোক বলবে বয়সটা দেখেন, এটা সুরি নাকি বুড়ি? ওয়েট ব্রাদার, বয়স তো আপনারও হয়েছে, মেয়ে কি জুটছে? সো এগুলাই ফোকাস না করে এটা ভাবেন যে বিয়েটা করা জরুরি। বিয়ে করাটা খারাপ কিছু না, দোষের কিছু না। হে গাইস, দিস ফারাবি, আর আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হলো একজন স্টার, একজন সুপারস্টার। জি না, আজকে আমি কথা বলবো সদ্যবিবাহিত সুইট কিউট সুন্দর একটা নবদম্পতিকে নিয়ে। সো আজারা কাউ কাউ বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। বেসিক্যালি আমরা সবাই জানি গত কয়েকদিন আগে আমাদের সবার প্রিয় টিকটক আর প্রিন্স মামুন 143 বিবাহ করেছে। আর প্রিন্স মামুনের এই বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই হাইপ চলতেছে। কিন্তু কেন? কারণ প্রিন্স মামুন তার নিজের বয়সের থেকে একটু মেলায় বেশি বয়সের একটা মেয়েকে বিবাহ করেছে। আচ্ছা এটা কি দোষের? প্রিন্স মামুন কি আসলে অনেক বড় পাপ করে ফেলেছে? এর আগেও তো অনেক পিসি পিসি মেয়ে অনেক বয়স্ক বয়স্ক ব্যাডারে বিয়া করছে। কই তখন তো বলেন নাই ওই মেয়ে শুধুমাত্র টাকার জন্যই তাকে বিয়ে করছে। ও বলছিলেন? তাহলে তো ঠিকই আছে, এখন তো বলবেনই। বাট প্রিন্স মামুন কিন্তু, এই ওয়েট ওয়েট, আমি হেতিরে বারবার প্রিন্স বলতেছি কেন? এ ভাই আপনি প্রিন্স হইলেন কেমনে? বেশিরভাগ কমেন্ট আসতো যে তোমাকে প্রিন্স লাগে, প্রিন্স লাগে, তুমি একটা নিকনেম লাগাও। ও আচ্ছা, মানে রাজা নাই রাজ্য নাই, আমি হলাম রাজপুত্তুর, ভালোই। বাট এখন কিন্তু তারে প্রিন্স বলাই যায়, কারণ তার এখন রানী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব আছে। এই আমি কিন্তু বলছি না এগুলা সে যৌতুক নিছে, এগুলা তো গিফটও হতে পারে, তাই না? ঠিক কইছি না ভুল কইছি সেটা পরের কথা, আসল কথা হচ্ছে আপনারা যে বলতেছেন মামুন বিয়ে করছে শুধুমাত্র টাকার লোভে, এই কথাটা কতটা ঠিক সেটাই আজকে আমি এক্সপ্লেন করব। না না আমি না, মামুনের বই সবকিছু ক্লিয়ার করবে। আমি শুধু ভাবতেছি মামুন বিয়ে করছে শোনার পরে তার সাথে পীড়িত করা মেয়েগুলার কি অবস্থা। যাই হোক খালাম্মা শুরু করেন, থুকু থুকু ভাবি শুরু করেন। 80 বছরের বয়স্ক মহিলাকে টাকার জন্য বিয়ে করলো, এই ব্যাপারে আমি কয়েকটা জিনিস বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলেন না বলেন, আমরা তো এইটা শোনার জন্যই ওয়েট করতেছি। সেটা হচ্ছে যে বিয়ে শাদি একটা সামাজিক ব্যবস্থা, পৃথিবীর সমস্ত ধর্মই বিয়ে শাদিকে পজিটিভলি নেওয়া হয়েছে এবং বলা হয়েছে বিয়ে করাটা সুন্দর। হ্যাঁ এটা সত্য যে বিয়ে একটা সামাজিক ব্যবস্থা, সবাই যেটাকে পজিটিভলি নাই এটাও সত্য, বাট বিয়েটা সুন্নত না পা, এটা ফরজ। আগের ভিডিওটাতে আমি একটা ছোট ভুল বলেছিলাম, বলেছিলাম যে বিয়ে করা সুন্নত, আসলে বিয়ে করা আমাদের ধর্মে ফরজ। যাক তাও ভালো ভুল বুঝতে পারছেন। বিয়ে করাটা খারাপ কিছু না, দোষের কিছু না, কখনোই না, এটা কখনোই দোষের হতে পারে না। বিয়ে তো কত মজা, শুধু খাউন আর খাউন। ওয়েট, এখানে বাচ্চাদের খাওয়ারের কথা বলা হয় নাই, বিরিয়ানির কথা বলা হয়েছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা সবাই যদি ছেলে মেয়ে দুজনকে একসাথে দেখে হ্যাপি হয়, সেখানে বিয়ে করাটা লুকিয়ে রাখার মতো কিছু না, বা বিয়ে নিয়ে ট্রল করার মতো সেটা কিছুই হবে না। সেটাই তো আমি বোঝাতে চাচ্ছি, বাবা মা বন্ধু বান্ধব ফ্যামিলি যদি বিয়েটা মেনে নিতে পারে তাহলে আমরা কোথা কারকে? হ্যাঁ না তাদের রিলেটিভ হই, না বিয়ের সময় দাওয়াত দিছিল, ইসি রে বিরিয়ানিটা মিস। মামুন বিয়ে করেছে কি করেনি সেটা লুকিয়ে রাখার মতো কোনো ব্যাপার এখানে নেই। হ্যাঁ এটা আমরা ইতিমধ্যেই দেখে ফেলছি, আপনারা আর যাই হোক মিথ্যে বলেন না, বিয়ে করছেন বুক ফুলিয়ে সবাই রে দেখাইছেন, সাব্বাস। বাট আমার প্রশ্ন হচ্ছে সবাই যে বলতেছে মামুন 80 বছরের একজন বয়স্ক মহিলাকে বিয়ে করছে শুধুমাত্র টাকার লোভে, এটা কতটা সত্য? আপনারা যারা এই কথাগুলো বলেছেন তারা আমার বয়স বা মামুনের বয়স কত অ্যাকচুয়ালি
আপনারা কি আসলে জানেন? জানি না। আপনারা মামুনের অ্যাকচুয়াল বয়সটা কি জানেন? না। বা আপনারা আমার অ্যাকচুয়াল বয়সটা কি জানেন? আপনি বলেন, আমরা তো সেটাই জানতে চাই। আমার মনে হয় না আপনারা কেউ মামুনের অ্যাকচুয়াল বয়স জানেন। আমার মনে হয় না আপনারা আমার অ্যাকচুয়াল বয়স কেউ জানেন। মনে হয় না, আসলেই আমরা জানি না। এই আপনারা কেউ জানেন? না। এই যে দেখছেন, অডিয়েন্সও জানে না, আর এটাও বুঝতে পারছি যে আপনিও বলবেন না। ঠিক আছে, এটা বাদ দেন। এটা বলেন যে সবাই যে বলতেছে মামুন টাকার লোভে বিয়ে করছে, এটা কতটা সত্য? মামুনের কি কখনো টাকা পয়সার অভাব ছিল? জানি না, আর এটা তো আপনিই ভালো করে জানেন, কারণ আপনাদের মধ্যে এটা চলতেছিল, সো আপনিই ভালো জানেন, আপনিই বলেন। ওকে তো দেখি আমার মনে হয়নি যে ওর আসলে টাকা পয়সার এমন দরকার যার জন্য ওর টাকার জন্য কাউকে বিয়ে শাদী করতে হবে। আপনার কাছে যখন ঠিক মনে হয়েছে তখন আমাদের আর কি, আপনি ভালো মনে করলেই ভালো। আপনার টাকা আপনি উড়াবেন, কার পিছু উড়াবেন সেটাও আপনার ব্যাপার, এখানে আমি আর মাথা না ঘামাই। সঠিক বলেছেন। দেখলেন তো, এই জন্যই টিকটকারদের আমার এত ভালো লাগে। তারা কিছু একটা ঘটনা ঘটানোর পর আমাদেরকে সুন্দর করে ঘোল খাইয়ে দেয়, না মানে সুন্দর করে বুঝিয়ে দেয়। আচ্ছা, আপনাদের কোন দিক দিয়ে মনে হলো মামুন শুধুমাত্র টাকার জন্যই বিয়ে করছে? আই থিঙ্ক এই ভিডিওটা দেখে। কিন্তু না, এটা দেখে আপনারা কোনোভাবে তাকে এগুলা বলতে পারেন না। আরে ভাই বুঝেন না কেন, বইয়ের টাকা মানে স্বামীর টাকা, স্বামীর টাকা মানে বইয়ের টাকা। আচ্ছা, এদেরকে দেখে কি আপনাদের কোনোভাবে মনে হচ্ছে এরা বিয়ের পর আনহ্যাপি আছে বা অশান্তিতে আছে? কিংবা এদেরকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে বিয়ে করে এরা আফসোস করতেছে? কত সুন্দর হাসি খুশি লাইফ এনজয় করতেছে। গাড়িতে ঘুরতেছে, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কত সুন্দর খাওয়াচ্ছে, খাওয়া শেষে আবার টিস্যুও এগিয়ে দিচ্ছে। তারপরও আমরা এদের বিষয়ে পড়ে আসি না, এটা ঠিক হচ্ছে না, কোনোভাবেই ঠিক হচ্ছে না, এবার স্টপ যাওয়া উচিত। আর এদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে বিয়ের বয়স হলেই বিয়ে করতে হয়। আপনারা তো সব বুড়া হবেন কিন্তু বিয়ে করবেন না, প্লিজ আমার বয়স জানতে চাই, আবার লজ্জা দেন না। আপনি বন্ধু নিয়ে কত স্বপ্ন দেখতেছেন? আজকে আপনি মরে গেলে আপনাদের কাফনে জড়াইবো, আর আপনার বন্ধু তখন চার দোকানে বিড়ি ধরাইবো। দেখছেন তো কত সুন্দর একটা কথা বললো, তারপরও যে আপনারা কেন তাদেরকে পছন্দ করেন না আমার ঠিক বুঝে আসে না। এতদিন আমাদের উচিত ছিল টিকটকারদের ফ্যান হয়ে যাওয়া। ওয়েট ওয়েট, শুধু যে মোটিভেশন দেয় ভালো ভালো এই জন্য বলতেছি না, কারণ মোটিভেশন তো এরাও দেয়। মানুষ তো বলবোই, তুমি এমন তুমি তেমন, তোমারে দিয়া কিচ্ছু হইব না। টিকটকে সব থেকে বড় লেভেলের কাপল মোটিভেশনাল স্পিকার। সবার মুখ বন্ধ হইব যখন তোমার পকেটেও টাকা থাকবো। সব থেকে বড় লেভেলের বলছি, কারণ যারা কানে শুনে না তাদেরকেও এরা মোটিভেশন দেয়। মানুষ তো বলবোই, তুমি এমন তুমি তেমন, তোমারে দিয়া কিচ্ছু হইব না। আরে ভাই সামনে না পিছনেরটা দেখেন। কিন্তু না, এদের এই মোটিভেশনের জন্য না, আমরা তাদের ফ্যান হয়ে যাব, কারণ তারা ইসলামের পথে আছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। 30টা রোজা, 30টা সেহরি, 30টা ইফতার, 30টা তারাবী নামাজ। হে আল্লাহ, তুমি সকল মুসলমান ভাই বোনদের পালন করার তৌফিক দান করো। রুকো যারা, সবর করো। এটা কোনো কথা, কি ভাবলাম আর কি হয়ে গেল, কত ভালো ভাবছিলাম। পাবলিক কি আর এদের এমনি এমনি পসায়? এই যে এই জন্যই। সঠিক বলেছেন। আচ্ছা মামুন ভাই, এই যে পাবলিক আপনাদেরকে নিয়ে যে এত কথা বলতেছে, নিশ্চয় আপনাদের খারাপ লাগতেছে। আপনি কি পাবলিকদের কিছু বলতে চান? বললে বলতে পারেন, আমরা অবশ্য কিছু মনে করব না। সি 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 মামুন ভাই, আমি আপনারে ভালো ভাবছিলাম, ভাবছিলাম আপনি হয়তো অপুর মতো না। যেহেতু আপনি একজন অসহায় বয়স্ক মহিলাকে বিয়ে করছেন, সেহেতু আমি ভাবছিলাম আপনি হয়তো একজন ভালো মানুষ, কিন্তু আপনি সি ছি। এখন কিছু কথা বলি শুনেন, একটা ছেলে যাকে আমরা অনেকেই পছন্দ করি না, কারণ তার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস খুব একটা ভালো না। হ্যাঁ ঠিক আছে, এর জন্য আমরা তাকে পছন্দ করি না কিংবা কখনো করলামই না, ইটস ডাজেন্ট ম্যাটার। কিন্তু তার পার্সোনাল বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করার কোনো রাইটস কিন্তু আমাদের নাই। কারণ বিয়ে একটা পবিত্র জিনিস, আর বউ হচ্ছে পার্সোনাল প্রপার্টি। এখন সেটা খালার বয়সী কাউকে করুক কিংবা দাদির বয়সী কাউকে করুক, আমাদের তো আর ভাগ দিচ্ছে না, তাই না? না মানে তার বউয়ের টাকা পয়সা গাড়ি বাড়ি এইগুলার আর কি।
আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেখা উচিত সে একটা মেয়েকে বিয়ে করছে না একটা ছেলেকে। যদি একটা মেয়েকে বিয়ে করে থাকে তাহলে তো ঠিকই আছে, এখানে বয়স ডাজেন্ট ম্যাটার, বিকজ বউ আপনার কিংবা আমার না, সংসারও আমি কিংবা আপনি করবো না। যারা সংসার করবে তাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা কোথাকার কোন ঝার। ভাই এই যে একজন বয়স্ক মেয়েকে বিয়ে করার পর আপনি আফসোস করছেন নাকি অনেক খুশি? এখন বলতে পারেন পার্সোনাল জিনিস পাবলিকলি প্রচার করছে, ন্যাকামিগুলা তুলে ধরছে, তাহলে এটা কি আর পার্সোনাল থাকলো? কখনোই না। যদি সে বিয়ে করে বউকে পর্দার সহিত চলাচল করতো আই থিঙ্ক তখন এগুলার কিছুই হতো না। বাট যেহেতু আপনারা নিজেরাই এগুলা নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেহেতু আমরা তো বলবোই। তারপরও জেলাস ফিল হচ্ছে, ইস আমিও যদি এমন একটা বিবাহ করিতে পারতাম তাহলে আমারও কোটি কোটি টাকা, বিলাসবহুল বাড়ি, মার্সিডিস গাড়ি, ভাঙা কার আরো কত কি থাকতো। কোনো আন্টি খালা বা দাদির বয়সী এমন কেউ থাকলে প্লিজ ইনবক্স মি। ডিভোর্স হলেও চলবে না, মানে আমার জন্য না, আমার কাকুর জন্য। নাও কাম টু দা পয়েন্ট, এই পুরো ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বিয়ের বয়স হয়ে গেলে জলদি বিয়ে করে ফেলুন, ইয়াং মেয়ের অভাব হলে বয়স্ক কাউকে খুঁজেন, কিংবা ডিভোর্সই কাউকেও করতে পারেন, এতে কিন্তু আপনার সোয়াবই হবে। তবে হ্যাঁ, বইয়ের প্রচুর টাকা আছে জন্য তার থেকে আবার গিফট হিসাবে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলা নেন না, বিশ্বাস করেন এগুলা কোনোভাবে যায় না। এখন সেটা আপনাকে এমনি এমনি দিক কিংবা গিফট হিসাবে পার্সেল করে হোম ডেলিভারি দিক, পাপ হবে পাপ। তাই আসুন আমরা চিৎকার দিয়ে বলি, যৌতুক ভালো না, গিফট হিসাবেও নিব না। কি হলো, কারো চিৎকার শুনতে পাইলাম না কেন? উফ সরি সরি, আপনারা চিৎকার দিলে আমি কেমনে শুনবো? তার থেকে ভালো কমেন্টে লিখুন, যৌতুক ভালো না, গিফট হিসাবেও নিব না। ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সমস্যায় যে কোনো সময় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।